মুখ্যমন্ত্রী মানিক সাহার সমর্থনে শুক্রবার অরুন্ধতিনগর স্কুল মাঠে আয়োজিত সভায় বলিষ্ঠ ভাষণ রেখে উপস্থিত জনতার মন জয় করে নেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পরিষ্কার ঝরঝরে বাংলায় রাখা বক্তব্যে রাজ্যের বাম কংগ্রেস জোট এবং দীর্ঘ সিপিআইএম আমলে সন্ত্রাস এবং অপশাসনের তুমুল সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই ক্ষেত্রে আপনারা নিজে দেখেছেন, একটি এসডিএম নিজের অফিসে বসে কাজ করছিল, সুখরাম দেব বর্মার নামটা মনে আছে, সিপিএম এর সরকার ছিল, সিপিএম এর গুন্ডারা এসডিএম এর অফিসে ঢুকে এসডিএম কে গুলি করে মেরে ফেলেছে, আর আপনারা ভেবে বসে থাকে কিভাবে এই সিপিএম আবার ভেবে বসেছে কি এখানে কংগ্রেসের প্রার্থীকে ওরা সাপোর্ট করবে, আর বদদালির লোক ভুল করে আবার সিপিএম এর সরকার বানাবে, এটা হতে পারবে না। আজকে আমি বদদালিকে হাত জোড় করে নিবেদন করতে এসেছি কি যারা নিজের সরকারে এসডিএম এর ঘরে ঢুকে এসডিএম কে গুলি করতে পারে, এই সিপিএম আর কংগ্রেসের জোট কোদেগা ত্রিপুরা চোট আজকে এটা বলতে এসেছে। মানিকদা, আপনি আজকে পেনশনের কথা বললেন, আপনার আসার আগে ঝর্ণাদি আপনি কিভাবে আমাদের স্কুলের বাচ্চা মেয়েদেরকে সাইকেল দিয়েছেন ওটার কথা বলেছেন। পাশাপাশি বিজেপি সরকার রাজ্যের গরিব এবং মেহনতি মানুষের সার্বিক উন্নয়নে পাকা ঘর, পানীয় জল এবং বিদ্যুৎ সহ বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করেছে বলে স্মৃতি ইরানি জানান। তখন গরিবের বাড়ি লাইট পেত না, আজকে গরিবের বাড়ি লাইট এসেছে, আর তাই আমি বলছি কি যারা সূর্যাস্তের পরে সানসেটের পরে এখন অন্ধকারে থাকে না, ওরা এসে 16 তারিখে আবার পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে মানিক সাহাকে ভোট দিয়ে একবার আর ত্রিপুরায় পদ্ম ফুলের সরকার করবে। খাওয়ার জল দিতে পারলো না, গরিবকে বাড়ি দিতে পারলো না, গরিবে বাড়িতে লাইট দিতে পারলো না। মানিকদা, তুমি বলছিলে কি তুমি ডেন্টাল কলেজ করেছো, আমি দাদাকে বলছিলাম বামপন্থী দাঁত ভাঙছে তুমি ডেন্টাল কলেজ বানাচ্ছ, নলচরে গেলাম মানে একটু অবাক হয়ে গেছিলাম, নলচরে গরিব মানুষ মাঠে আমায় দেখাচ্ছে দিদি দেখো জীবনে প্রথমবার দেখলাম ইংরেজির একটা স্কুল গরিব বাচ্চার যাওয়ার জন্য পড়াশোনার জন্য বিজেপি সরকার বানিয়ে দিয়েছে। আমরা এত বছর দেখেছি বামপন্থের সরকার, এত বছর দেখেছি কংগ্রেসে বড় বড় নেতারা ইংরেজি বলে, আমাদের গরিবের বাচ্চারা ইংরেজি পড়তে পারে না। আমায় একটা গরিব মানুষ আশীর্বাদ জানিয়েছে মানিকদা তোমার জন্যে আর নরেন্দ্র মোদীর জন্যে, কি এখন আমার গরিবের বাচ্চা ঘর আমাদের বাচ্চারা ইংরেজি পড়বে, নলচরে প্রথমবার একটি স্কুল হয়েছে বলো। উন্নয়নকামী রাজ্যের মানুষ আরও উন্নয়নের স্বার্থে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে এবং বর্দোয়ালি কেন্দ্রে মানিক সাহাকে জয়ী করবে বলে জোরালো ভাষণে উল্লেখ করেন তিনি। বিজেপি সরকারের বিভিন্ন বিকাশমুখী কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই কুশাসন থেকে, এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের সরকার এখানে আসার পর থেকে এখানে যেভাবে আমরা আমাদের কেন্দ্রের যে বেনিফিশিয়ারি এবং আমাদের ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা প্রতিটি মানুষকে আমরা দিয়েছি এবং মানুষ এখানে খুবই খুশি। নির্বাচন ঘোষণা হয়েছে 16 তারিখ আমাদের নির্বাচন, এবং 2 তারিখ মার্চের আমাদের ইলেকশন রেজাল্ট বেরোবে, এবং আমি নিশ্চিত যে কোনো জায়গায় আমি যাচ্ছি মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে খালি শুধু সময়ের অপেক্ষা আবার ভারতীয় জনতা পার্টির যে সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, মানুষ শান্তি সম্প্রতি চায়, মানুষ গুন্ডামি খুন সন্ত্রাস চায় না, তার থেকে আমরা মুক্তি এতদিন আমরা পেয়েছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। আমরা সবসময় বলি যে এই কংগ্রেসদের
এই ত্রিপুরাতে মানুষ আশা করেছিল, ওদের উপর আস্থা রেখেছিল কংগ্রেসের উপরে। কিন্তু আমরা কি দেখলাম, ত্রিপুরাতে ওদের কুস্তি আর দিল্লিতে ওদের দোস্তি। কিন্তু বারবার ওনারা বলেন যে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই ইত্যাদি রোজ রোজ বলেন। আর এই গণতন্ত্র আছে বলে আজকে তোমাদের প্রেম দেখা যাচ্ছে, একজন আরেকজনের হাত মিলিয়েছো, তবেই সেটা সম্ভব হয়েছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে, এখন ওপেন প্রেম করছো, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির এই সরকার এখানে সবাইকে গণতন্ত্র যে সুযোগ সুবিধা সেটা আমরা দিয়েছি। আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সেখানে তৃণমূলের সে ফ্ল্যাগ ছাড়া আর কোনো ফ্ল্যাগ ওখানে উড়ে না, কিন্তু আপনারা দেখেছেন সারা ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ এবং কমিউনিস্টদের ফ্ল্যাগ এবং কংগ্রেসদের ফ্ল্যাগ, তৃণমূলের ফ্ল্যাগ পটপট করে উঠছে, তারপরে বলছে এখানে গণতন্ত্র নেই। বন্ধুগণ, আপনারা জানেন 29টা প্রদেশের মধ্যে কিছুদিন আগে এনবিসির যে রিপোর্ট, সেই 29টা দেশের মধ্যে ত্রিপুরার স্থান পঞ্চম স্থানে নিচের দিক থেকে আছে। কেন্দ্রীয় মন্ত্রীর তুখোড় বক্তব্যকে মুহুর্মুহু করতালিতে স্বাগত জানায় উপস্থিত জনতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।